স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। সঙ্গে রয়েছি পূজা। চলে যাচ্ছে আজকের বিস্তারিত খবরে। সাত দিনের কর্মবিরতি প্রত্যাহার করলেন কর্মরত চিকিৎসকরা। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আহূত সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিয়েছেন চিকিৎসক সংগঠনের নেতৃত্বরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস অর্থাৎ নিরাপত্তা সুনিশ্চিত না হলে আন্দোলন জোরালো করার ইঙ্গিত দিয়েছেন চিকিৎসকরা। যে গত কিছুদিন যাবৎ আমার ডাক্তার ও অন্য স্বাস্থ্যকর্মীদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিশেষত ডাক্তার দীপঙ্কর দেবনাথের উপর যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, তাকে খুন করতে চেষ্টা করা হয়েছে, তার প্রতিবাদে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আপনাদের পাশে নিয়ে। গতকাল সকালবেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে আমাদের এই আন্দোলনের প্রতি ওনার সারা জানিয়েছেন এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার উপরে নিশ্চয়তা দিয়েছেন। ডাক্তার দীপঙ্কর দেবনাথের উপর যারা আক্রমণ করেছে, চেষ্টা করেছে, তাদের কঠোর শাস্তি নেওয়া হবে বলে উনি আশ্বাস দিয়েছেন সেই সাংবাদিক সম্মেলনে। পাশাপাশি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের সুরক্ষার দাবিতে প্রতীকী হিসেবে ওনার ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন। আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাকে সাধুবাদ জানাই। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন পুলিশ প্রশাসন। ত্রিপুরার আইন শৃঙ্খলার বিপজ্জনক সংকেত। শনিবার চিকিৎসক নিগ্রহ ইস্যুতে সরকারের কাজকর্মকে এমনভাবেই বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। দেখিয়ে যে ডাক্তারকে সাথ হো রা হ্যায় ত্রিপুরা মে, মে কৌশিক ডাক্তার কৌশিক সে ভি টচ মে হুঁ পিছলে 10-15 দিন সে, আর যে ডাক্তারকে সাথ হো রা হ্যায় যে সাবরু মে হুয়া যে ইহা মে হুয়া হ্যায়, ये बहुत शर्म की बात है कि जो डॉक्टर्स हमें हमारे ख़राब समय हमें देखते हैं उनको हम सुरक्षा नहीं दे सकते। अगर डॉक्टर ही असुरक्षित अपने आप को उनको लगेगा कि वो ही सुरक्षित नहीं है तो वो हमको कैसा ठीक तरीके से देखभाल करेंगे। ये बहुत शर्म की बात है कि हम अपने डॉक्टर को ही प्रोटेक्ट नहीं कर सकते हैं। और हमारे हेल्थ मिनिस्टर सुदीप राय बर्मन ने भी कहा था, SP को कहा था कि जिसने ये डॉक्टर के खिलाफ ये हमला किया है उनको अरेस्ट करने के लिए, उनके अगेंस्ट कार्रवाई करने के लिए। लेकिन अगर मिनिस्टर, हेल्थ मिनिस्टर खुद बोलकर SP एक्शन नहीं लेता तो इसका मतलब क्या है कि ये सब जो गुंडे हैं उनको पॉलिटिकल प्रोटेक्शन मिल रहा है। अगर पॉलिटिकल प्रोटेक्शन नहीं मिलता तो एक जब मिनिस्टर खुद ने कहा है कि आप उनको, उनके अगेंस्ट कार्रवाई कीजिए, उनको अरेस्ट कीजिए, आप नहीं कर रहे, बहुत शर्म की बात है। और हमारे डॉक्टर्स जो हैं बहुत दूर दूर जाकर काम करते हैं, उनका भी बहुत, उनका भी परिवार है, उनके परिवार को भी लगता है कि आज मेरा पति या मेरी बीवी कहीं जा रहे हैं उनको सुरक्षा मिलेगा कि नहीं। ये बहुत गलत चीज़ है कि हम डॉक्टर के ऊपर ऐसा दुर्व्यवहार कर रहे हैं। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোটে গণহারে ভোট লুট করেছে শাসক দল। প্রতিবাদে সড়ক প্রদেশ কংগ্রেস। দিল্লি AICC কার্যালয়ে লিগ্যাল সেলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে দিল্লি ছুটে গিয়েছেন সুবল ভৌমিক ও পীযূষ বিশ্বাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই খবর জানান PCC সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। लेकिन अगर BJP ने हमला करने का कोशिश किया कांग्रेस को नहीं त्रिपुरा की जनता को, तो त्रिपुरा का जनता भी जवाब देना जानती है। और मैं आपके माध्यम से बोलना चाहता हूँ ये 8-10 गुंडे को जो दहशत फैलाते हैं, 18 तारीख को इलेक्शन ख़त्म है, उसके बाद आपका खुद का MLA मंत्री आपको भूल जाएगा, तब आप देखिए हम आपका क्या हशर करते हैं। तो इसके लिए मैं सबसे निवेदन करना चाहता हूं कि आपका अधिकार आपका वोट है, 5-6 गुंडे आपको डरा नहीं सकते। पुलिस को भी मैं बोलता हूं, BSF को भी बोलता हूं, TSR को भी बोलता हूं, CRPF को भी बोलता हूं। চিকিৎসক দীপঙ্কর দেবনাথের মামলা চলবে ফার্স্ট ট্র্যাক কোর্টে। চিকিৎসক এবং রোগীর মধ্যে চলমান বিবাদ এবং অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর রাজ্য সরকার। সাংবাদিক সম্মেলনে বার্তা দিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ। ফার্স্ট ট্র্যাক কোর্টে, সেই ফার্স্ট ট্র্যাক কোর্টেও এই মামলাটা যেন ফার্স্ট ট্র্যাক কোর্ট দিয়ে, আমি আইনমন্ত্রী হিসেবে বলছি এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই বলছি, এটা ফার্স্ট ট্র্যাক কোর্টেই বিচারটা যেন চলে সবটা, কিন্তু মনে রাখ এটা যেন চলে আমরা ব্যবস্থা করছি, সবটাই কিন্তু সরকারের হাতে থাকে না। কারণ এখানে আমি দুঃখজনক ঘটনা হয়েছে, আপনারা জানেন সাংবাদিক
এক বন্ধুকে হত্যা করা হয়েছিল এবং দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছিল। সেই জন্য সাংবাদিকরা কিন্তু কলম বন্ধ করেনি, তো কলম তো তাদের যে দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব বা জনগণের প্রতি যে দায়িত্ব, এগুলি কিন্তু করতেই হবে। সুতরাং চিকিৎসা পরিষেবা যদি কোনো কারণে ব্যস্ত হয়ে যায়, অপরদিকে একটা এখনও আমাদের রাজ্যে কোড, ইলেকশন কোড অফ কন্ডাক্ট রয়েছে, অনেক কিছুই ইচ্ছা করলে মুখ্যমন্ত্রী সবটা করতে পারে না, তারপরেও যে উদ্যোগ নিয়েছে নিশ্চয়ই এটা প্রশংসনীয়। এবং এখনও কিন্তু আরেকটা নির্বাচন রয়ে গেছে এই মুহূর্তে, এটার পিছনে একটু আগে আমাকে মুখ্যমন্ত্রী আবার টেলিফোনে জানিয়েছেন, তো এই যে ঘটনার পিছনে কি ঘটনার পিছনে অন্য কিছু আছে কি না। আজকের খবর এ পর্যন্তই, পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।